শাকিল ভাই, যারা নতুন গাড়ি কিনবে, নতুন শোরুমে তে গাড়ি কিনবে, তারা নতুন শোরুমে গিয়ে আমার শোরুমে একবার এসে গাড়িগুলো দেখে যাক। নতুনের মতো 22 এর মডেল মাত্র 2,40,000 টাকা এফআইএবিএস, 22 এর মডেল সিভিআর মাত্র 3,60,000 টাকা, 19 এর মডেল মম্বিস্টার মাত্র ইন্দোবাসন মাত্র 3,15,000 টাকা, এসএফ 19 এর মডেল ডাবল লিক্স মাত্র 1,65,000 টাকা। ভাই ভাই, এই গাড়ির কথা আমি আর কি বলবো, আপনি তো ভিডিওতে বলেই দিয়েছেন, এই গাড়ি আপনি নিজে চালাইছেন, 22 এর মডেল মাত্র 1,35,000 টাকা এবিএস। নতুন মাল ঢুকছে, কিন্তু প্রচুর পরিমাণ নতুন মাল ঢুকছে, একদম 22-23 এর মাল। সত্যি সবসময় কিন্তু ভাইয়ের কাছে শোরুম ভর্তিই থাকে ভাই। সত্যি শাকিল ভাই, গাড়ির তো অভাব নাই, চলেন মূল ভিডিওতে চলে যাই। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, সাপ্তাহিক আয়োজন নিয়ে চলে আসলাম আজকে আবারও দ্য বাইক লাইফ ভিডিওতে। আর দ্য বাইক লাইফ ভিডিও সম্পর্কে কিন্তু আপনারা অলরেডি জেনে গেছেন, এখানে কিন্তু একদম সুপার ডুবা ফ্রেশ কন্ডিশন বাইক বিক্রি করা হয়। অনেকে কিন্তু এসে বলে, ভাই আমি নতুন শোরুমে ঢুকলাম নাকি পুরাতন শোরুমে ঢুকলাম? তার মানে বুঝতে পারছেন প্রত্যেকটা বাইক একদম সুপার ডুবার ফ্রেশ কন্ডিশন, তাছাড়া কিন্তু প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন চেসিস 100% গ্যারান্টি থাকছে, আর কাগজ তো অবশ্যই থাকছে। এই মুহূর্তে আসি আমি বাইক লাইফ ভিডিওতে, আর আমার সঙ্গে আছেন প্রত্যেকবারের মতো বাঘা ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। বাঘা ভাই, তো আজকে বাইক তো আলহামদুলিল্লাহ সব 22-23 দিয়ে ভরে রাখছেন। 22-23 আর কিছুদিন পরে 24-এর গাড়ি ঢুকবে। 24-এর গাড়ি ঢুকবে, 24-এর গাড়ি। আচ্ছা লোকেশনটা প্রথমে দিয়ে দেন। লোকেশনটা মিরপুর 60 ফিট পাবনাগুলি, এলাকার নাম পিরেরবাগ, জায়গার নাম পাবনাগুলি, যদি পাবনাগুলির মেইন রোডের সাথে দি বাইক লাইফ বিডি দেখো, আগার গাড়ি আসে আত্মার ডাইন সাইডে উপর, যদি কেউ দুই মিরপুর 2 নম্বর 10 নম্বর হয়ে আসে আত্মার বাম সাইডে উপর দি বাইক লাইফ বিডি। তারপরে যদি লোকেশন চিনতে বলো, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে লোকেশন বলে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে কথা বলবো না, যেহেতু প্রচুর পরিমাণে বাইক আছে, প্রত্যেকটা বাইক আমি সুন্দরভাবে দেখাবো, চেষ্টা করবো একদম রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য। যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কথা না বাড়াই, চলুন ভিডিওতে চলে যাই। নতুন মাল ঢুকছে, কিন্তু প্রচুর পরিমাণ নতুন মাল ঢুকছে, একদম 22-23 এর মাল। সত্যি সবসময় কিন্তু ভাইয়ের কাছে শোরুম ভর্তিই থাকে ভাই। বিশ্বের মডেল 10,000 কিলো চলা, 10,000 চলা, হ্যাঁ, ওয়ান টেস্ট। এই গাড়ির দাম পড়বলো 1,85,000 টাকা, 1,85,000 টাকা, 1,85,000 টাকা ডাবল ডিস্ক মাত্র 10,000 কিলো চলা, জেনুইন চলা, 10,000 কিলোমিটার চলা। মানে প্রত্যেকটা বাইক কিন্তু একটা দাম হবে আপনার, হ্যাঁ একটা দাম হবে। দেখেন আপনি কোন জায়গায় একটা চুল পরিমাণ স্ক্র্যাচ নাই, চুল পরিমাণ স্ক্র্যাচ নাই, কোন জায়গায় চুল পরিমাণ একটা স্ক্র্যাচ নাই, রাইট। আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি কি এফআইবিএস, সবকিছু কমপ্লিট করে দিব। এটার দাম পড়বো একটু ফিস্ট ফাইনাল 2,85,000 টাকা, 2,85,000 টাকা, 2,85,000 টাকা। ওকে, প্রত্যেকটা বাইকের দাম কিন্তু মোটামুটি ফিক্সড, হ্যাঁ অলমোস্ট ফিক্সড, মোটামুটি ফিক্স প্রাইস দেয়া হয়, আসলে কিছুটা অনার হয়তো বা করে। আচ্ছা ওটা করে দিবেন। ওকে, আচ্ছা নিয়ে যাবো হিরো থ্রিলার, হিরো থ্রিলার এফআইএবিএস, হ্যাঁ এটা হলো 22-এর মডেল, 22-এর মডেল, হ্যাঁ 22-এর মডেল ডাবল ডিক্স। এই গাড়িটার দাম পড়বো 1,35,000 টাকা, 1,35,000 টাকা, 1,35,000 টাকা, ওয়ান টেস্ট, ওয়ান টেস্ট, 1,35,000, 1,35,000 টাকা, 22-এর মডেল, 22-এর মডেল। চলছে কত ভাইয়া? এটা চলছিল 10,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার। ওকে, এর পাশাপাশি ডিলাক্স দেখতে পাচ্ছি একটা ভাই, দুটা ডিলাক্স না ভাই, এটা হলো এফজেড বাসন 3, 3D লোগো, 3D লোগো, 23-এর গাড়ি। ওকে, 23-এর গাড়ি, গাড়িটা চলছিল 13,000 কিলো, 13,000 কিলোমিটার, হ্যাঁ 13,000 কিলোমিটার চলছে। এই গাড়ির দাম পড়বে হলো ফিস্ট ফাইনাল 2,35,000 টাকা, 2,35,000 টাকা। আপনি চাকাটা দেখেন, একদম নতুন গাড়ি, একবার নতুন গাড়ি চাকা দেখবো, যেহেতু 2023 এর মডেল, একদম 23 এর। ওকে ব্লু কোর, আচ্ছা তার পাশাপাশি আছে ডিলাক্স, ডিলাক্স এটা হলো 23-এর গাড়ি, 23-এর গাড়ি, 4,000 কিলো চলা, জেনুইন কোম্পানি সার্ভিস জানো বাকি আছে। ওকে, এই গাড়ির দাম পড়বো ফিস্ট ফাইনাল রেট 2,40,000 টাকা। আপনি গাড়িটা দেখেন কত দিক দেয়া, মানে নতুনের মতো, হ্যাঁ 2,40,000 টাকা, একদম নতুন গাড়ি। যারা কিনবেন তাদের জন্য, হ্যাঁ তাদের জন্য গাড়িগুলো থাকবে আজকে 2,40,000 টাকা ডিলাক্স পাচ্ছেন 2023-এর মডেল, 23-এর মডেল। ওকে, আচ্ছা পাশাপাশি N160, N160 এইটা চলছিল, এইটাও 4,000 কিলো চলা, 4,000 কিলোমিটার চলা, হ্যাঁ 4,000 কিলোমিটার চলা, কোম্পানি সার্ভিস এখনো অ্যাভেলেবল আছে। ওকে, এই গাড়িটার দাম পড়বলো 2,30,000,
আমি 35 আইছিল মুখ দিয়ে, কিন্তু দেখলাম যে শাকিল ভাই এটা ধরবে, এই জন্য 5,000 ডিসকাউন্ট করে দিলাম, 2,30,000 টাকা। আপনি গাড়ি দেখেন 30,000 টাকা কিন্তু পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক। হ্যাঁ, N160। আচ্ছা, এর পাশাপাশি 4V, 4V এডো 23, এডো 23, এডো 23, ওকে, এটা চলছে মাত্র 4,000 কিলো, 4,000 কিলোমিটার চলছে। হ্যাঁ, 4,000 কিলোমিটার চলছে, এসকানেট ডাবল ডিস্ক, এসকানেট ওয়ান টেস্ট, মাত্র 4,000 কিলো চলা। এটা দিয়ে দিলাম 1,55,000 টাকা, 1,55,000 টাকা, 1,55,000 টাকা, এক্সকানেক্ট ডাবল ডিস্ক। এর পাশাপাশি19 এর মডেল, 2 বছরের ফিউ পাস করা, এটা দিয়ে দিলাম 1,45,000 টাকা, 1,45,000 টাকা, 1,45,000 পাচ্ছেন। কিন্তু কি পাচ্ছে ভাই 1,45,000-এ? সুজুকি জিক্সার ডাবল ডিস্ক 19 এর মডেল। এর পাশাপাশি আরো একটা, মানে গাড়ি রাখার কিন্তু আজকে জায়গা নেই, কত একটা চাপা চাপি, এই যে দেখেন একটা জোড়া লাগিয়ে আছে। এটা হচ্ছে হলো বিশের, এই গাড়া চলছে হলো 20,000 কিলো, 20,000 কিলো, 5 মালিক স্মার্ট কার্ড, এই গাড়া দিয়ে দিলাম 1,30,000 টাকা, 1,30,000 টাকা, শাকিল ভাই ক্যামেরায় দিক দিয়ে ধরবেন না, ইসকে জান সাইডে দিয়ে দিলাম, সাইড 1,60,000 টাকা, ডাবল ডিস্ক 2020 এর মডেল, 20 এর মডেল, 19 এর মডেল, 19 এর মডেল, ডাবল ডিস্ক 2 বছরের পে পাস করা, এটা দিয়ে দিলাম 1,55,000 টাকা, 1,55,000 টাকা, 1,55,000 টাকা, ডিস্কটা দেখেন একদম নতুন। মাত্র 85,000 টাকা, একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন, অনেকের কাছে আসলে দামটা বেশি মনে হতে পারে। এর কারণ হচ্ছে কি, যে গাড়ি যখন আপনার ফ্রেশ থাকবে, ইঞ্জিন খোলা হবে না, স্যাসিস রাখা হবে না, তখন ভাই এসব গাড়ি কিনতে একটু বেশি পড়ে যায়, আর আহামরি কিন্তু এখানে লাভ করা হয় না। 2-4,000 টাকা লাভ হলে কিন্তু প্রত্যেকটা বাইক ভাই আমার সেল বেশি, এই সেল বেশি, রাইট, ওকে, আচ্ছা 85,000। তার পাশাপাশি পালসার, পালসার এটা হলো 25 এর মডেল, 25 এর মডেল না 15 এর মডেল, হ্যাঁ 15 থেকে 25 পর্যন্ত। মানে গাড়িটা কেন 25 বলছি শাকিল ভাই, গাড়িটা দেখেন আপনি, একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন, একবার যা আছে কিন্তু অরিজিনাল, এটা তো কোনো কালারিং না, রং না, কিছু না, যা আছে অরিজিনাল, শুধু পলি করা ছিল, পলিটা আমি উঠে ফেলাইছি, পলিটা উঠাইছেন, হ্যাঁ, ওকে, 15 মডেল, 10 বছর পেপাস করা, 25 সাল পর্যন্ত আপডেট করা আছে, 5 মালিক স্মার্ট ক্যাট, ওকে, একটা প্রাইস, এটার প্রাইস দিলাম 1,00,000 দিতে চাইছিলাম, দিব না, 95,000 টাকা, ওকে, মাত্র 95,000 টাকা, কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন বাইক, ইঞ্জিন কিন্তু এখনো পর্যন্ত আনটাচ, মানে শুধুমাত্র এইটা না, প্রত্যেকটা বাইকের ইঞ্জিন 100% আনটাচ, আপনারা বুঝে নেবেন। এর পাশাপাশি জিক্সার দেখতে পাচ্ছি, জিক্সার মনোটন, এটা হলো এটা মনো ডুয়েল টন, 19 এর মডেল, এটো দিয়ে দিলাম 1,55,000 টাকা, ডাবল ডিস্ক চলছে কত ভাই, হ্যাঁ এটা চলছে হলো 23,000 কিলো, 23,000 কিলোমিটার চলছে, 23,000 কিলোমিটার, বুঝতে পারছেন যে যদি 19 এর মডেল ওনারা কিন্তু 10,000 কিলোমিটার বানাইতে পারতো ভাই, আমার এটা মিটার কমানো হয় না, কমানোর সুযোগ নাই, মিটার কমানোর সময় আরেকটা কথা বলি, মিটার দেখে আপনি সিগন্যাল গাড়ি কিনতে পারবেন না, আপনি যদি এই দেখেন আমার কাছে কিন্তু 35,000 কিলো, এই গাড়ি 35,000 কিলো চলা, 35,000 কিলোমিটার, 21 এর মডেল, ওকে, আমি যদি এটা যদি মিটার কমাতে, এটা থাকতে হলো 7-8,000, হাইট 10,000 কিলো, রাইট, মানে কন্ডিশনটা দেখেন, হ্যাঁ গাড়ির কন্ডিশন 35,000 কিলো জেনুইন চলা, 35,000, হ্যাঁ বাইক লাইফ মিটার কমে না, তারপরও আমি চাইতেছি যে 100%, কিন্তু কোনো মানুষ অ্যাকুরেট থাকতে পারে না, রাইট, আমি চাইছি 90+ থাকার জন্য, ওকে, যে মানুষের সাথে আমি হালাল ব্যবসা করতে চাই, যে আমি যদি মিটার কমানো থাকি আমি বলে দিই যে এটা মিটার কমানো আছে, ওকে, আচ্ছা এটা 35,000 কিলো চলা, 5 মালিক স্মার্ট কার্ড, এই গাড়িটার দাম পড়বো হলো 1,50,000 টাকা, 1,50,000, 21 এর মডেল, এই অনটেশন নাম্বার, নাম্বার করা, 2 বছর নাম্বার সহ কিন্তু আছে 1,50,000 টাকা, 21 এর মডেল, জেনুইন চলা ভাই, হ্যাঁ এগুলো জেনুইন চলা, ওকে, আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি সুজুকি হায়াতে, এটা হলো তেলের রাজা, তেলের রাজা, হ্যাঁ তেলের রাজা, মডেলটা 23 না 22, এটা 22 এর মডেল, 22 এর মডেল, 22 এর মডেল, 19,000 কিলো চলা, 19,000 কিলো চলা, হ্যাঁ 19,000 কিলো চলা, 22 এর মডেল, 5 মালিক স্মার্ট কার্ড, এই গাড়িটা পাবেন আপনি 1,85,000 টাকা, 2 বছরের পেপাস করা, 20,000 কিলো চলা, এটা দিয়ে দিলাম মাত্র 1,80,000 টাকা, 1,80,000 টাকা, কিন্তু
অনেকের কনফিউশন থাকতে পারে অনেক বেশি চলছে ভাই ডিক্সটা দেখলে কিন্তু বোঝা যায় 20000 কিলো চলা 20000 কিলো চলা 20000 কিলোমিটার চলা হয়েছে আচ্ছা এর পাশে আরেকটা আছে হ্যাঁ এটা হলো 18 মডেল 18 মডেল ব্লু 18 মডেল 2 বছরের পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার এটা দিয়ে দিলাম 160000 টাকা কত 160000 160000 টাকা 18 মডেল এসএফ ডাবল ডিক্স ফার্স্ট মালিক স্মার্ট কার ওকে আরেকটা আছে জিচার হ্যাঁ 19 এর মডেল 19 এর মডেল 19 টন না ডুয়েল টন 19 এর মডেল 2 বছরে পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার এটা দিয়ে দিলাম 155000 টাকা 155000 155000 টাকা 155000 টাকা পাচ্ছেন কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ওকে তার পাশাপাশি টিভিএস রেডার দুইটা টিভিএস রেডার এটা হলো 23 এর গাড়ি 23 এর গাড়ি 23 এর গাড়ি কোম্পানি সার্ভিস আছে মাত্র 5000 কিলো চলা এটা দিয়ে দিলাম আমি 125000 টাকা 125000 ওকে এটা কিন্তু 2023 এর মডেল 125000 টাকা এই 2022 এর মডেল হ্যাঁ 22 এর মডেল এটা চলছে 4500 কিলো চলা এটা দিয়ে দিলাম 122000 টাকা মানে 22 এর মডেল 22000 হ্যাঁ 22 মডেল 22000 ওকে 22 এর মডেল কিন্তু 22000 টাকায় পাচ্ছেন 122 এ কিন্তু একদম টনটনা পিনপিনা গাড়ি পাচ্ছেন আপনারা আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি হোন্ডা হর্নেট হোন্ডা হর্নেট এটা হলো এবিএস 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 2 বছরে পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার এটা দিয়ে দিলাম আমি 160000 টাকা 160 এটা কিন্তু ডাবল পার্ট হ্যাঁ ডাবল পার্ট এবিএস ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল পার্ট এডি ফার্স্ট মালিক স্মার্ট কার ওকে 160 160000 টাকা আচ্ছা তার পাশাপাশি টিভিএস স্টাইকার টিভিএস স্টাইকার এটা হলো 21 এর মডেল 21 এর মডেল 21 এর মডেল ওয়ান টেস্ট এটা চলছে হলো এটা চলছে হলো আপনার 23000 কিলো 23000 কিলোমিটার হ্যাঁ 23000 কিলোমিটার স্যার ওয়ান টেস্ট এই গাড়ির দাম পড়বে হলো মাত্র 85000 টাকা 85000 টাকা 21 মডেল 21 এর মডেল ওয়ান টেস্ট মাত্র 85000 টাকা মাত্র 85 দেখেন আমি আর একটা কথা আসলে ভিডিওর মাঝখানে বলতে পারি যে 21 এর মডেলে একটা বাইক অন টেস্ট আছে যদি 5000 7000 বালা রাখতো মিথ্যা কথা বলা হইতো বলতো যে ভাই এটা অন টেস্ট গাড়ি চলে কম এটা কিন্তু মিথ্যা কথা বলা না না এটা 22000 কিলো চলে এটা 22000 কিলোমিটার চলছে তার মানে 22000ই রাখছে এটা কিন্তু যদি গেলে 10000 রাখতো 5000 রাখতো আপনারা কিন্তু সেটা বিশ্বাস করতেন সো মিটার দেখে কখনো গাড়ি কিনবেন না গাড়ি দেখবেন ইঞ্জিন কন্ডিশন তবে ভাই আরেকটা কথা বলি শাকিল ভাই অনেকে এসে বলে যে ভাই 20000 কিলো চলছে আপনি দেখেন কোটি টাকার গাড়ি ইঞ্জিন খুলে কয় ইঞ্জিন খুলছে আর মোটরসাইকেল ইঞ্জিন খুললে কয় কয় আয় হায় গাড়ি শেষ আর আপনার মিটার আপনারা অনেক সময় কিছু মনে করবেন না অনেক সময় অনেকে বলে যে ভাই 25000 30000 কিলো কিন্তু আপনাদের জন্য কিন্তু মিটারগুলো কমানো হয় কারণ কি আপনারা কিন্তু অরিজিনাল জিনিসের দাম দেন না অরিজিনাল ধরেন এই গাড়িটা আমার চলছে 25000 কিলো কারণ একটা কোম্পানি বানায় কিন্তু এই গাড়িগুলো রোডে চলার জন্য আপনার গাড়ি যত চলবে তত ভালো থাকবে যদি ওইভাবে চালায় আর যদি আপনি বলেন যে হ্যাঁ 25000 কিলো গাড়ি শেষ তাহলে এটা ভুল ধারণা কারণ আপনাদের জন্য কিন্তু আপনাদের প্রেশারের জন্য কিন্তু মিটারগুলো কমানো হয় আপনারা যদি 5000 থাকেন হ্যাঁ এটাই রাইট আর যে 25000 30000 40000 কিলো চলা মানে গাড়ি বাদ এই জন্য মিটার গুলা কমানো হয় ওকে আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি অ্যাপজেটেস ভার্সন 2 অ্যাপজেটেস ভার্সন 2 22000 কিলো চলা কত মডেল ভাই 19 এর মডেল 19 এর মডেল 19 এর মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার কি নাম্বার করা হ্যাঁ নাম্বার করা 25 সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে এই গাড়ির দাম পড়বে মাত্র 170000 টাকা 170 170000 টাকা 19 এর মডেল 170000 টাকা অ্যাপজেটেস ভার্সন 2 19000 কিলো চলছে 22000 কিলো 22000 কিলো চলছে ওকে আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি হোন্ডা হর্নেট এটা হলো সিবিএস ব্রেক সরি সিবিএস না এটা হলো 19 এর মডেল ডাবল ডিক্স 19 এর ডাবল ডিক্স হ্যাঁ 19 এর ডাবল ডিক্স 2 বছরের পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার এই গাড়িটা দিয়ে দিলাম 135000 টাকা 135 135000 টাকা 135 কিন্তু হোন্ডা হর্নেট পাচ্ছে আচ্ছা এর পাশাপাশি এবিএস পালসার এনএস এটা সেল হয়ে গেছে এটা দিকার দেখে লাভ নাই সেল হয়ে গেছে মানে যেটা পছন্দ হয় সেটাই সেল হচ্ছে না না ভাই এরপর কোনটা দেখাবেন ভাই হিরো হাং হিরো হাং এটা হলো এবিএস এবিএস 22 এর মডেল 2 বছরের পেপাস করা ওকে এটাও ফার্স্ট মালিকের গাড়ি এই গাড়িটার দাম পড়বে ফিক্স ফাইনাল 135000 টাকা 135000 টাকা এই গাড়ির একটা বিশেষত্ব আছে বুঝতে পারছেন এই গাড়িটা যারা নেবেন তারা মনে করবেন শাকিল ভাইয়ের গাড়ি নিলেন এখানে হচ্ছে আমি এই বাইকটা নিয়ে সেদিন যাত্রা বাইতে গেছিলাম মানে গাড়ি আমি ভার্সন 2 চালাইছি আর এটা চালাইছি কোনো রকম কম্পেয়ার বুঝতে পারি নাই টানের ক্ষেত্রে একটু কম্পেয়ার আমি হ্যাঁ এটা এবিএস এবিএসটা অনেক ফ্রেশ কন্ডিশন গাড়ি এবং অনেক ভালো গাড়ি যেহেতু আমি চালাইছি এটা নিঃসন্দেহে নিতে পারেন আপনারা আচ্ছা এর পাশাপাশি সিবিআর 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 22 এর মডেল 22 এর সিবিআর 22 এর সিবিআর 22000 কিলো চলা ওকে 2 বছরে পেপাস করা ফার্স্ট মালিকের গাড়ি এই গাড়ির দাম পড়বে 3,65,000 টাকা 3,65,000 টাকা একটু কমাই দেন এটা
আচ্ছা এটা 2000 কমাইলাম ভাই 60 করেন আচ্ছা 60000 আপনি বললেন 2 লাখ 60 3 লাখ 60000 3 লাখ 60000 3 লাখ 3 লাখ 60000 টাকায় সিভিআর সিভিআর পাচ্ছেন কিন্তু একদম ডাবল সেল এবিএস হাই ভার্সন না হিন্দু ভার্সন থাই ভার্সন থাই ভার্সন এর পাশাপাশি দেখাবো R15 ভার্সন মোবিস্টার মোবিস্টার হিন্দু ভার্সন 19 এর মডেল 11 চলছে 30000 কিলো 30000 কিলো হ্যাঁ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা দিয়ে দিলাম 3 লক্ষ 20 হাজার টাকা 3 লক্ষ 20 হাজার টাকা এটা গত ভিডিওতে 3 লাখ 20 ছিল আচ্ছা 2000 কমাইলাম না 3 লক্ষ 15 হাজার টাকা হ্যাঁ না না ভাই 3 লক্ষ 15 হাজার টাকা মোবিস্টার পাচ্ছেন কিন্তু আজকে 3 লক্ষ 15 হাজার টাকা আর 3 লাখ 15 তে মোবিস্টার পাওয়া যায় ভাই 19 মডেল আজকে আপনি দিলেন নাকি আমি দিলাম আচ্ছা দাম দিলেন 3 লক্ষ 15 হাজার টাকা মোবিস্টার পাচ্ছেন 2019 মডেল কিন্তু গাড়িটা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ পাঁচ মালিক স্মার্ট কার পাঁচ মালিক স্মার্ট কার এর পাশাপাশি আছে এসএফ সুজুকি এসএফ 19 এর মডেল 19 এর এসএফ হ্যাঁ 19 এর ডাবল লিক 2 বছরে পেপাস করা এই গাড়ির দাম পড়বে হলো 1,65,000 টাকা 1,65,000 1,65,000 টাকা বড় ভাই বাইক তো সবগুলো দেখালাম কিছু প্রশ্ন কিন্তু থেকেই থাকে সেটা হচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে বাইক দেন কিনা সারা বাংলাদেশে দেব সেক্ষেত্রে আপনাদের কন্ডিশন কি কন্ডিশন হলো যদি আপনার ঢাকা শহর কোনো পরিচিত লোক থাকে তারাই না গাড়ি দেখাবেন আচ্ছা আর গাড়ির ক্যামেরা কিন্তু একরকম আইসা দেখবেন আরকম বাইক লাইব্রেরি এরকম রেকর্ড নাই যে ভিডিওতে দেখছে একরকম গাড়ি আইসা দেখছে এরকম তারপর আমি বারবারই বলি যে আপনি আইসা জিনিস দেখেন ইঞ্জিন চেসিস আমার থেকে বুঝে নেবেন কাগজের জামেলা আমার থেকে বুঝে নেবেন আর বাকি প্লাস্টিক আপনারা দেখে নেবেন আর কুরিয়ার যদি অনেকে প্রপার বাইরে বলে যে ভাই আপনার পছন্দ মতো দেন তাহলে ওইভাবে আমি ইনশাল্লাহ প্যাকেট করে দেবো গাড়ি কিন্তু আমি যেভাবে বলবো ওইভাবেই পাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো লোকেশনটা কোথায় লোকেশন হলো মিরপুর 60 ফিট পাবনাগলি এলাকার নাম পিরেরবাগ জায়গার নাম পাবনাগলি একদম পাবনাগলির মুখে দুই বাইক লাইভ বিড়ি যদি কেউ আগার গাড়ি দিয়ে ঢোকে হাতের ডাইন সাইডে পড়ো যদি কেউ মিরপুর 2 নম্বর দিয়ে আসে হাতের বাম সাইডে পড়ো মেন রোডে তারপর যদি লোকেশন চিনতে ভুল হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে লোকেশন বলে দেওয়া হবে আচ্ছা আপনার কাছে তো অনেক অনেকগুলো অন টেস্ট বাইক দেখলাম হ্যাঁ অনেক অন টেস্ট বাইকগুলো নাম্বারটা কতদিনের ভিতরে দিতে পারবেন আমি নাম্বারটা অন টেস্ট নাম্বার ভিতরে আমরা নিলে হলো আপনার 15 দিন সময় নেই 15 কার্য দিবস 15 কার্য দিবস সময় নেই কিন্তু ইনশাআল্লাহ তার আগে আমরা নাম্বার দিয়ে দিই ওকে আর যারা নাম্বার করা গাড়ি নেবে নাম ট্রান্সফারটা কয়দিনের ভিতরে নাম ট্রান্সফার আমি সময় যদি আজকে দেখেন আমি যে সকালে গাড়ি বেচছি মালিকানা করে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমার যদি মালিকের যদি আজকে গাড়ি নিয়ে যদি আমি আগামীকাল আর অনেকে আবার কি করে যে ভাই আমার একটু সময় দেন তাদের জন্য আমি 15 দিন মধ্যে সময় আর আমার মেমোতে লেখা আছে আপনি 15 দিনের ভিতরে মালিকানা 100% করাইতে হবে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত নাকি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর ভিডিওতে আমার সব গাড়ি দেখাই দেবেন অনেক গাড়ি আছে আমার গোডাউন অনেক গাড়ি আছে কি কার কি গাড়ি লাগবে আমাকে ফোনে যোগাযোগ কর লোকেশন পেয়ে যাবে তারপর শাকিল ভাই আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু